সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে ঢাকার ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদীতে নৌকা ভ্রমণের কিছু অসাধারণ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব এবং বুড়িগঙ্গা নদী সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা উপভোগ করুন, ধন্যবাদ। এই বুড়িগঙ্গা নদীর তীরেই গড়ে উঠেছে বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ টার্মিনাল সদরঘাট। ডেঙ্গি নৌকায় নদী পারাপারে জনপ্রতি 5 টাকা করে ভাড়া দিতে হয় এবং 2 টাকা করে টোল দিতে হয়, আর যদি রিজার্ভ নিয়ে যান তাহলে 20 টাকা জনপ্রতি। বুড়িগঙ্গা বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার একটি প্রাচীনতম নদী। এই নদীটির দৈর্ঘ্য প্রায় 29 কিলোমিটার এবং গড় প্রস্থ 302 মিটার। বাংলাদেশের রাজধানী ঢাকা এই বুড়িগঙ্গা নদীর তীরেই অবস্থিত। প্রায় 400 বছর পূর্বে এই বুড়িগঙ্গার তীরেই গড়ে উঠেছিল ঢাকা শহর। বুড়িগঙ্গা নদীর ইতিহাস থেকে জানা যায়, ব্রহ্মপুত্র এবং শীতলক্ষ্যার পানি এক স্রোতে মিশে বুড়িগঙ্গা নদীর সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে এটি ধলেশ্বরী নদীর শাখা বিশেষ। কথিত আছে, গঙ্গা নদীর একটি ধারা প্রাচীনকালে ধলেশ্বরী হয়ে সোজা দক্ষিণে বঙ্গোপসাগরে মিশেছিল। প্রাচীন গঙ্গা নদী এই পথে প্রবাহিত হতো বলেই এটি বুড়িগঙ্গা নামকরণ করা হয়। বাংলার সুবেদার মোকাররম খায়ের শাসনামলে শহরের যে সকল অংশ এই বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ছিল সেখানে প্রতি রাতে আলোকসজ্জা করা হতো। তবে বুড়িগঙ্গার আগের ঐতিহ্য এখন আর নেই, কালের বিবর্তনে দখল হয়ে যাচ্ছে নদীর তীর। এছাড়াও বিভিন্ন কলকারখানার বর্জ্যের কারণে দূষিত হচ্ছে নদীর পানি। বর্ষাকালে পানিতে পরিপূর্ণ থাকায় নদীর পানি কিছুটা পরিষ্কার দেখা গেলেও শীতকালে এই নদীর পানি কালো এবং দুর্গন্ধময় হয়ে থাকে। এই প্রাচীনতম বুড়িগঙ্গা নদীর ঐতিহ্য বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের নিকট বিনীত আবেদন করে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।